কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশে চলছে ছাত্র সমাবেশ। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে শাহরিয়ার শুভ। শুভ, আমাদেরকে জানাবেন শাহবাগের পরিস্থিতি বর্তমানে কেমন? আমরা অবস্থান করছি ঢাকার অন্যতম স্থান শাহবাগ চত্বরে। এখানে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছেন কোটা বাতিলের দাবিতে, তারা কিন্তু এখানে তাদের স্লোগান একটাই, দালালি না রাজপথ, কোঠা কোঠা। এমনকি তারা কিন্তু এই স্লোগানে কিন্তু তারা এই শাহবাগ চত্বরটাকে মুখাতে রেখেছেন যে আমার সময় বাঙলায় বৈষম্যের ঠাঁই নাই, এমনকি একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছেন। এমনকি শাহবাগ সহ বিভিন্ন স্থানে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই আন্দোলনগুলো অব্যাহত রেখেছেন। এমনকি তার সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন যানবাহন চলাচল পর্যন্ত বন্ধ করে রেখেছেন। শুধু ঢাকা সহই নয়, শুধু ঢাকা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের সেই স্থানগুলোতে কিন্তু তারা কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি ঢাকা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা যানবাহন চলাচল থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম কিন্তু বন্ধ রাখার জন্য তারা অবদান চালিয়ে যাচ্ছেন। এমনকি তাদের দাবি হচ্ছে যতদিন পর্যন্ত না এই কোটা বাতিল হচ্ছে ততদিন পর্যন্ত তাই কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে কিন্তু তারা এই মুহূর্তে তাদের আন্দোলন অবস্থান রেখেছেন, এমনকি তারা কিন্তু স্লোগানে মুখরিত রেখেছেন শাহবাগ চত্বরকে। রিক্সা চালিয়ে নিজের জীবনযাপন করতেছে, আর ভুয়া যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা কোটায় পরে দেশে নেতৃত্ব প্রদান করতেছে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, প্রতিবন্ধী ব্যতীত সকল কোটা বাতিল করা হোক, নিজের মেধার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে হবে। না না, হচ্ছে না, এই জন্য আমরা রাজপথে থাকছি। যতক্ষণ পর্যন্ত মেনে না হবে আমরা পড়া টেবিলে ফিরে যেতে পারছি না। এটা আমাদেরও ভোগান্তি হচ্ছে, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা ক্লাস পরীক্ষা সব কিছু বয়কট করেছি। আমাদের দাবি সংসদের কাছে, সংসদ যতক্ষণ পর্যন্ত আইন না পাশ করছে আমরা ফিরে যাব না, কারণ আদালত এটাকে স্থগিত করেছে। আদালত আমাদের মানে দাবি মেনে নেয়নি। আমরা 5% কোটা চেয়েছি, আমরা কোটা বাতিল চাইনি, 5% কোটা থাকুক, এই জন্যই আমাদের দাবি সংসদের কাছে। আমরা সংসদের দিকে তাকিয়ে আছি, আদালতের দিকে না। ওরকম হুমকি পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হলে হচ্ছে যে তারা নাকি আসতে পারছে না, কিন্তু আমরা আমাদের হল থেকে তেমন কোনো হুমকি পাইনি। আমি বঙ্গমাতা হলে যেমন কুমিল্লাতে হয়েছে এমন আমাদের দাবিতে এখনো হয়নি, আর এটা যাতে না হয় আমরা সেটাই আশাবাদী। মানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা কি কাউকে কোনো ক্ষতি করেছি, কোনো কিছু ভাঙচুর করেছি? কিছু করিনি। আমরা শিক্ষিত সমাজ, আমরা কেন চাইবো অন্যের ক্ষতি হোক? সেখানে আমাদের উপরে হামলা কেন করা হচ্ছে? আমরা ন্যায্য দাবিতে আমাদের রাজপথে বসে আছি, যেহেতু আমরা শান্তিপূর্ণ আছি, প্রশাসনের উচিত শান্তিপূর্ণ থাকা। তারা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই তিন শ্রেণীকে আমরা কনসিডার করছি। এদের কোটা 5% এনে কোটাকে সংস্কার করে হচ্ছে একটা সংসদে আইন পাশ করতে হবে, এটাই আমাদের দাবি। দেখুন, আমাদের হাইকোর্ট থেকে যেটা জানিয়েছে সেটা অলরেডি সবাই জেনে গেছে, যেটা হচ্ছে তারা এক মাসের জন্য কোনো কিছু ঘোষণা করবে না, এক মাসের জন্য এটা স্থগিত রেখেছে। তার মানে আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝতে পারছি এবং সবাই বুঝতে পারছি, আমরা যেন আন্দোলনটা আবার চালিয়ে যাই, তারা এটার কোনো স্থায়ী সমাধান চাচ্ছে না, এটাই আমরা বুঝতে পাচ্ছি। আচ্ছা, আপনারা এই যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলন আপনাদের কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে? যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের হুমকি দিয়ে, কোনো ধরনের হামলা করে, কোনো ধরনের মামলা দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আচ্ছা, আপনাদের কি কোনো ধরনের হুমকি দিয়ে আছেন বা আপনারা কি এই হুমকি স্বীকার করেছেন? দেখুন, আমরা বলতে আমরা ছাত্র সমাজ সবাইকে বুঝাচ্ছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কারো দ্বারা কোনো হুমকির শিকার হয় নাই। তবে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা খবর পেয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ বাহিনী দিয়ে এবং বিভিন্ন বাহিনী দিয়ে হামলা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত আমাদেরকে এরকম কোনো হুমকি দেওয়া হয় নাই, তবে আমাদের ভাইদেরকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমরা সেটার বিচার চাই। একটা ভাইয়ের সাথে, এমনকি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু হুমকির শিকার হয়েছেন এই আন্দোলনের কারণে। আপাতত আমাদের দাবি একটাই, আমাদের অযৌক্তিক সম্পূর্ণ কোটা বাতিল করে আমাদের হচ্ছে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী আর কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমরা 5% কোটার দাবি করেছি। এই 5% কোটা থাকবে, এর বেশি না। আমরা যদি আমাদের নারী কোটাটাকে বর্জন করে কোটা আন্দোলনে নামতে পারি, তার মানে কোটা অবস্থাটা ভয়াবহ হয়ে গেছে। শাহরিয়ার শুভ, রাজধানী টেলিভিশন, ঢাকা।